চোখ রাখছি বিস্তারিত সংবাদে। গোটা দেশের সাথে রাজ্যেও শনিবার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিশ্বাসঘাতক কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোদী সরকারের চতুর্থ বর্ষপূর্তিতে কংগ্রেসের উদ্যোগে গোটা দেশে হয় নানা কর্মসূচি। এদিন আগরতলা কংগ্রেস ভবন থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য 2014 লোকসভা নির্বাচনে মোদী সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তার কোনোটাই পূরণ করেনি। গোটা দেশের সাথে রাজ্য প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিশ্বাসঘাতক র্যালি হয় রাজধানীতে। নরেন্দ্র মোদী সরকারের চতুর্থ বর্ষপূর্তিতে গোটা দেশব্যাপী কংগ্রেস বিশ্বাসঘাতক কর্মসূচি হাতে নেয়। এই র্যালির মূলত কারণ, মোদী সরকার 2014 সালে ক্ষমতায় আসার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে তার কোনোটাই পূরণ করেনি। মোদী সরকারের ক্ষমতায় সাধারণ মানুষ সবচেয়ে বেশি নাজেহাল, দুর্ভোগের দিন পোহাতে হয়েছে। পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হয়েছে, এর ফলে নাভিশ্বাস সাধারণ মানুষের। এ অভিযোগ এনে কংগ্রেস বর্ষপূর্তির দিনে দেশব্যাপী বিশ্বাসঘাতক কর্মসূচির সিদ্ধান্ত নেয়। এদিন সকালে কংগ্রেস ভবন থেকে বের হয় বিশ্বাসঘাতক র্যালি। র্যালিটি ছিল অভিনব প্রতিবাদ। মোটর বাইক গাড়ি থামিয়ে দড়ি দিয়ে বেঁধে রাজপথ পরিক্রমা করা হয়। র্যালিতে অংশ নেন পিসিসি সভাপতি বিরজিৎ সিনহা, কংগ্রেস নেতা গোপাল চন্দ্র রায়, প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী নাগ সহ অন্যান্যরা। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গিয়ে শেষ হয় কংগ্রেস ভবনের সামনে। বিশ্বাসঘাতক র্যালি সম্পর্কে বলতে গিয়ে কংগ্রেস নেতা রতন কুমার দাস জানিয়েছেন, 4 বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দিয়েছিল তার একটিও পূরণ করেনি। এর প্রতিবাদে এই র্যালি। মোদী সরকারের আজ 4 বছর পূর্ণ হল। এই 4 বছর পূর্বে মোদীজি এই দেশের মানুষের কাছে যে সমস্ত প্রতিশ্রুতি রেখেছিলেন, বেকারের বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থান হবে থেকে আরম্ভ করে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটি প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী রক্ষা করেনি। তাই দেশের সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুলজি আজকে এই দিনটাকে বিশ্বাসঘাতক দিন হিসাবে সারা ভারতবর্ষে আমরা আজকে সেদিনটা পালন করতে যাচ্ছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে আমরা এক বিক্ষোভ মিছিল আমরা কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে আমরা বের করব। এদিন কংগ্রেসের এই বিশ্বাসঘাতক র্যালিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রদেশ কংগ্রেসে টাকা কর্মসূচিতে এনএসওয়াই এবং যুব কংগ্রেসও সমর্থন জানায় এবং অংশ নেয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।